بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعلهم হে মান্দারগণ যদি তোমরা আমার পথে জিহাদ করার জন্যে এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জন্মভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে থাকো তাহলে আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিবে না তোমরা তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আচরণ হলো তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু এই অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কার করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বমূলক পত্র পাঠাও অথচ তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো তা সবই আমি ভালো করে জানি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রূপ করে নিশ্চিতভাবেই সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে এই অফ হুকুম ইয়াকুম উল হুম আদা হুম আইডিয়া হুম আলহিনা তা হুম বি অদু অবাধুনতা ফুরুন লাংতাং ফাহাকুম রহামু কুমুয়ালা উনা কুমিয়া উমা কুমিয়ামা ইয়াফসিলুবাইনা কুমুয়াল্লাহু মা তামানুন বসিয়ে তাদের আচরণ হলো তারা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তোমাদের সাথে শত্রুতা করবে এবং হাত ও জিওফা দ্বারা তোমাদের কষ্ট দেবে তারা চায় যে কোনো ক্রমে তোমরা কাফের হয়ে যাও কি আমতে দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে। সেদিন আল্লাহ তোমাদের পরস্ব বিচ্ছিন্ন করে দেবেন। আর তিনি তোমাদের আমল বা কর্মফল দেখবেন।। পদেকা আনাত লেকুম উসুয়াতুন হাসানা তুম ফিইব রহ মাওয়াললাদিন اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله وحده الا قول ابراهيم الا قول ابراهيم لابيه لاستغفرن لك وما املك لك من الله من شيء তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে একটি উত্তম আদর্শ বর্তমান তিনি তার কমকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন আমরা তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে যেসব উপাস্যের উপাসনা তোমরা করে থাকো তাদের প্রতি সম্পূর্ণরূপে অসন্তুষ্ট আমরা তোমাদের অস্বীকার করেছি আমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়ে গিয়েছে যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ইমান না আনবে তবে ইব্রাহিমের তার বাপকে কথা বলা এর অন্তর্ভুক্ত নয় আমি আপনার জন্যে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব তবে আল্লাহর নিকট থেকে আপনার জন্যে নিশ্চিত কোনো কিছু অর্জন করে নেয়া আমার আয়ত্তাধীন নয় ইব্রাহিমের দোয়া ছিল হে আমাদের রব তোমার উপরে আমরা ভরসা করেছি তোমার প্রতি আমরা রুজু করেছি আর তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله ومن يتول فإن الله هو الغني الحميد هي hey, আমাদেরকে কাফেরদের জন্যে ফিতনা বানিয়ে দিও না হে আমাদের রব আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দাও নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী এবং জ্ঞানী এসব লোকের কর্মপদ্ধতিতে তোমাদের জন্যে এবং আল্লাহ ও আখেরাতের দিনে প্রত্যাশী লোকদের জন্যে উত্তম আদর্শ রয়েছে এ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ شان أو عسى الله ان يجعل بينكم وبين الذين عاديتم منهم موده والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ان تبروهم وتقسطوا اليهم ইলাইহিম অসম্ভব নয় যে আজ তোমরা যাদের শত্রু বানিয়ে নিয়েছ আল্লাহ তালা তাদেরও তোমাদের মধ্যে কোনো এক সময় বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান আর তিনি ক্ষমাশীল ও দয়াময় যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়ি ঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না আল্লাহ ন্যায় বিচারককারীদের পছন্দ করেন ইনমায় নাহা কুমুল্লাহু আরিল্লাদিন পাতালু কুমফিদ্দিনী ওয়াফরাজু কুম ইং দিয়া ইকুম ওয়া জহারু অ জহাউ আল্লাহ ইহরাজিকুম আং তাওল্লাহু মুাইয়া তাওয়াল্লাহুম ফ উলা ইনকাহু মুজ নিমু উন আল্লাহ তোমাদেরকে শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে

فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا যালিকুম হুকুমুল্লাহ ইয়াখুমু বাইনাকুম ওয়াল্লাহু আ'লিমুন হাকীম হে ইমানদাররা ইমানদার নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ইমানদার হওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নাও তাদের মানে প্রকৃত অবস্থা অবশ্যই আল্লাহ ভালো জানেন অতঃপর যদি তোমরা বুঝতে পারো যে তারা সত্যি ইমানদার তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না না তারা কাফেরদের জন্যে হালাল না কাফেরা তাদের জন্য হালাল তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহরানা দিয়েছে তা তাদের ফিরিয়ে দাও তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করায় তোমাদের কোনো গুণা হবে না আর তোমরা নিজেরাও কাফের নারীদেরকে নিজেদের বিয়ের বন্ধনে আটকে রেখো না নিজেদের কাফের স্ত্রীদের তোমরা যে মোহরানা দিয়েছ তা ফেরত চেয়ে নাও আর কাফেরা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহরানা দিয়েছে তাও যেন তারা ফেরত চেয়ে নেয় এটি আল্লাহর নির্দেশ তিনি তোমাদের সব কিছু করেন আল্লাহ জ্ঞানী ও বিজ্ঞ

যাদের স্ত্রীরা ওদিকে রয়ে গিয়েছে তাদেরকে তাদের দেয়া মোহরানার সমপরিমাণ অর্থ দিয়ে দাও যে আল্লাহর প্রতি মান এনেছ তাকে ভয় করে চলো إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان، ولا يأتين ببهتان إن يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله. হে নবী ইমানদার নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণের জন্য আসে এবং এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করবে না চুরি করবে না জিনা করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না সন্তান সম্পর্কে কোনো অপবাদ তৈরি করে আনবে না এবং কোনো ভালো কাজে তোমরা অবাধ্য হবে না তাহলে তাদের থেকে বায়াত গ্রহণ করো এবং তাদের মাগফিরাতের জন্যে দোয়া করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান আলাইহিম